এখানে রাজনৈতিক কর্মী হিসাবে মানুষকে পরিষেবা রাজনৈতিক দলের কর্মকাণ্ডে সঠিকভাবে পরিচালনা করুক, আমরা নিশ্চয়ই তাদের সঙ্গে রাজনৈতিক মোকাবেলা করব। যদি আজকের পর থেকে পুলিশ নিয়ে আর তৃণমূলের হার বাদরা এখানে কোনো বলপ্রয়োগ করে বা সাধারণ মানুষের উপরে বিজেপি কর্মীদের উপরে কোনোরকম পুলিশের প্রয়োগ শুরু হয়, আমরা কোনো কিছু নিয়মের ধার ধারণ আমরা থানার ওসিদের কোনো ইনটিমিশন না দিয়ে উইদাউট ইনটিমিশনে থানাকে আমরা অ্যাটাক করব। কারণ থানাকে আমরা সমুচিত শিক্ষা দেব, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রায় পাগল হয়ে গিয়েছেন, কারণ তিনি কোনো একটা ধর্মীয় ব্যক্তিরা তাদের জয় শ্রীরাম বলাটা তাদের ধর্মের ব্যাপার, তারা রামের ভক্ত হতেই পারে, সেটা রাজ্যের সাংবিধানিক চেয়ারে বসে রাজ্যের মুখ্যমন্ত্রী, আমরা অনেক ছোটবেলায় দেখতাম কাউকে মামা বললে সে রেগে যেত, দিয়ে অনেক গালিগালাজ করত, কোনো একটা মহিলাকে কোনো কিছু একটা আখ্যা দিলে সে মানে প্রচণ্ড ভাষায় গালিগালাজ করত। তা রাজ্যের মুখ্যমন্ত্রী তার কনভয়ের পাশ দিয়ে কেউ জয় শ্রীরাম বলছে, তিনি গাড়ি থেকে নেমে গিয়ে তাদেরকে গালিগালাজ করছে, তাদেরকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করছে। এই যে হিটলারি শাসন মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন, এর জন্য এখানে মনে রাখতে হবে যে 71% পশ্চিমবাংলায় হিন্দু অমুসলিম ভোটার, আর মুসলিম ভোটার 29% মধ্যে 9% মানুষ ভোট দিতে যায় না, তাহলে 20%, আর 71% মধ্যেও ধরে নেন 9% 10% যায় না, তাহলে তারা এখানে 60%, তাহলে 60% আর 20% 80% পোল হয়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুসলিম তোষণ করব এবং ইফতার পার্টিকে এমনভাবে আখ্যা দিচ্ছে যে মুসলিম সম্প্রদায় যে গরু দুধ দেয় তার লাট খাওয়া ভালো, মুসলিম সম্প্রদায়কে তিনি গরুতে রূপান্তরিত করছে। তাই বারবার টিএমসি কংগ্রেস সিপিএম তারা বিজেপিকে মুসলিমদের কাছে অচ্ছুত বানিয়ে রেখেছিল, আমরা আগামী দিনে প্রমাণ করব মুর্শিদাবাদ জেলায় বিজেপি 3টে সিট মিলে 7 লক্ষের উপর ভোট পেয়েছে, সেখানে অনেক মুসলিম বিজেপির পদ্ম ফুলে ভোট দিয়েছে। আগামী দিনে আমাদের টার্গেট এই জেলায় 22টা আসন, সেই 22টা আসনকে 7 লক্ষ ভোট বিজেপি পেয়েছে, এটা ডবলে নিয়ে গিয়ে 14 লক্ষ ভোট যাতে বিজেপির এই 22টা আসনে পায়, এবং 22টা আসনের মধ্যে 14টা বিজেপির পদ্ম ফুলের বিধায়ক, রাজ্য যেহেতু বিজেপি দখল করবে, রাজ্যের মানুষ আগাম এই সেমিফাইনাল লোকসভা ভোটে জানিয়ে দিয়েছে যে আমরা তৃণমূলের সঙ্গে নাই, যে তৃণমূলের 43% সেটা তারা কোনো মতেই ধরে রাখতে পারবে না, এবং বিজেপির যে 40% সেটা 45-50% আগামী 3 মাসের মধ্যেই ভোট করে দেখা, রাজ্য সরকারের হিম্মত থাকলে। পৌরসভা ভোটগুলো 6 মাস হয়ে গেল, 6 মাসের মধ্যেই 17টা পৌরসভায় ভোট করেনি, বহরমপুর তার মধ্যে অন্যতম, হাওড়া তার মধ্যে অন্যতম, তাহলে রাজ্য সরকারের যদি এত উন্নয়ন করে থাকে, মুখ্যমন্ত্রী যত এত ভালো কাজ করে থাকে, তা তিনি কেন পৌরসভার ভোট করতে পারছেন না? তিনি আর ফিয়াদ হাকিমকে দিয়ে আইনের অ্যামেন্ডমেন্ট এনে নতুন আইন করে কেন অনির্দিষ্টকালের জন্য মানুষকে ভোট দেওয়ার থেকে বঞ্চিত করছেন? এটা বাংলার মানুষ হাড়ে হাড়ে বুঝতে পারছে। কাজে মমতা বন্দ্যোপাধ্যায় এখন যেসব সিদ্ধান্ত নেবে সেই সব সিদ্ধান্তই ভুলে ভরা, ভুলে পরিণত হবে। আর আমরা রেজিনগর বিধানসভায় আগামী দিনে এখানে পদ্ম ফুল ফোটাবই এবং এখান থেকে নির্বাচিত হবই। যদিও খুব দুর্ভাগ্য আমাদের কাছে যে গত লোকসভার যে ফলাফল তার নিরিখে প্রায় নিয়ারেবল 1 লক্ষ ভোট তৃণমূল এখানে পেয়েছে, সেটা পাওয়ার একটাই কারণ ময়দানে কংগ্রেস বিজেপি সিপিএম আরএসপি তারা কেউ ময়দানে ভোট ময়দানে ছিল না, তাই তারা সেই সুযোগে তারা 1 লক্ষ ভোটে নিয়ে গিয়েছে। আমাদের আজ থেকে লড়াই সংগ্রাম
অন্যায়কারীর বিরুদ্ধে, পুলিশের জুলুমের বিরুদ্ধে, এখানকার কতিপয় তৃণমূলের দালাল তুলাবাজ তাদের বিরুদ্ধে আমাদের আজ থেকে লড়াই। হ্যাঁ নিশ্চয়ই, আমাদের কোনো নাম করা তৃণমূলের কোনো নেতাকে যারা তুলাবাজি করছে আমরা কোনো মতেই তাদেরকে আগামী দিনে দলে স্থান দেব না, কোনো মতেই এই তুলাবাজদের কোনো জায়গা আমাদের দলে হবে না। সাধারণ মানুষ, সাধারণ যারা ভোটার, সে সিপিএমের হতে পারে, কংগ্রেস করতে পারে, টিএমসি করতে পারে, তারা আজকে এখানে আমাদের সঙ্গে। আমরা আগামী দিনে আজকের যোগদান পর্বর পরেও ঈদের পরে পরপর যোগদান পর্ব আছে গোটা জেলা জুড়ে। কালকে দিলীপ ঘোষ আসছেন রাজ্য সভাপতি জিয়াগঞ্জে, সিপিএমের চেয়ারম্যান শঙ্কর মণ্ডল সহ অনেকেই কাল জয়েন করবে। তারপরে ঈদের পর দিন আমরা 7 তারিখে ডোমকলের, যেখানে ডোমকল তৃণমূলের শক্ত ঘাঁটি, সেই ডোমকলেও আমরা 7 তারিখে অনেক কর্মী জয়েন করবে 12 নম্বর অঞ্চলে, জিতপুর এলাকায়, গরিবপুর এলাকায়। তারপরে 8 তারিখে দৌলতাবাদে, 9 তারিখে শেখপাড়ায়, 10 তারিখে ইসলামপুরে, 12 তারিখে হরিহরপাড়া, এরকম করে লাগাতার এখন প্রতিদিন আমাদেরকে। এরপরে সালাড়ে প্রোগ্রাম আছে 11 তারিখে, সালাড়ে অনেক রবিনহুড তৈরি হয়েছে। একজন তৃণমূলের সভাপতি যাকে সরিয়ে সভাপতি করা হয়েছিল, সেই আগেকার যে সভাপতি ছিল সেই সভাপতি সহ তৃণমূলের বর্তমান যারা অঞ্চল নেতৃত্ব সালার ব্লকে, তারা প্রায় 80% নেতৃত্ব আমার সঙ্গে যোগাযোগ এবং ফাইনাল হয়ে গেছে। তারাও 11 তারিখে আমাদের এই পদ্ম ফুলের পতাকাটা ধরবে। এবং যে মুসলিমদেরকে এই মুসলিম অধ্যুষিত জেলায় বারবার তিনটে পার্টির একটাই এজেন্ডা, মুসলিমরা যেন বিজেপিতে না যায়, তাহলে ফয়জাবাদের মুসলিমরা যদি লখনৌর প্রার্থীকে ভোট দিতে পারে রাজনাথ সিংকে, যদি আহমেদাবাদের 28% মুসলিম যদি অমিত শাহকে, আগে এল কে আদবানিকে, এখন অমিত শাহজি 5.5 লাখ ভোটে জিতেছে, সেখানে মুসলিমরা পদ্ম ফুলে ভোট দিতে পারে। তাই এই মুর্শিদাবাদের মুসলিমরা পিছিয়ে পড়া জেলা, এখানে স্রোতের পক্ষে সাঁতার কাটার জন্য এখানকার মুসলিমদেরকে আমরা বোঝাবো যে বিজেপি কোনো সম্প্রদায়ের যে আখ্যা বিজেপিকে দেওয়া হচ্ছে এটা সম্পূর্ণই মিথ্যা অপপ্রচার। আমরা আছি, আমরাও তো মুসলিম সম্প্রদায়ের, যে আমরা যখন পদ্ম ফুলের প্রথম সারিতে থাকব তাহলে মুর্শিদাবাদ জেলার হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ আমরা করতে চাই না, করতে দেব না। আর যারা আমাদের এই কর্মীদের উপরে আঙুল তুলবে, আগেই বললাম থানা যদি আইনের রক্ষক হয়ে, থানা যদি আইন ভেঙে তৃণমূলের দালালি করে, আমরা থানাকে কোনো উইদাউট ইনফরমেশনে থানাকে আমরা লোকজন নিয়ে ওসিকে ঘেরাও করব, ঘরে বন্দি করে রাখব, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তবে সেটাই আমরা।